हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो आशा करी सबाई भालो आछो। आज के आमार वीडियो टॉपिक होच्छे WBP फाइनल रिजल्ट तुम्हारे कबे पब्लिश होते पारे, मोटामुटी जॉइनिंग तुम्हारे कबे होते पारे आर काट ऑफ, ये नहीं आमी एक टू डिस्कस करबो। WBP जारा एस्पिरेंट जारा इंटरव्यू दिए बसे आछो तुम्हारा, आमी जानी कारोर ही आर अपेक्षा होच्छे ना। फाइनल मेरिटेर जोन्नो सबाई बैकुल हुए पड़े चो जे कबे तुम्हारे रेजल्ट बेड़ाबे और कबे तुम्हारे जॉइनिंग हबे, क्यों टेंशन करछो कार कत नम्बर, इंटरव्यूते कत पेयेछि। इंटरव्यूटा एमन एकटा जिनिस जेटा केउ अ्यासिउम करते पारे ना आमी कत पाबो। तो आशा करी सबार इंटरव्यू भालो होयेछे, भालोई पाबे, तार साथे मेन्सेर स्कोर जोग हये मोटामुटी भालो स्कोर दाड़ाबे, जाते कम बेशी सबारई चाकरिटा हय। ता तोमादेर देखो रेजल्ट दिते लेट होच्छे कारण पुजोर जन्य, तोमादेर दुर्गा पुजो गेलो, এবার কালী পুজো আসছে, এই জন্য রেজাল্ট দিতে লেট হচ্ছে। কিন্তু তোমাদের পিআরবি বোর্ড ইচ্ছা করলে কালী পুজোর আগেও তোমাদের রেজাল্ট দিয়ে দিতে পারে, তবে তোমাদের অক্টোবর মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার বড় চান্স আছে, নয়তো নভেম্বরের তোমাদের ফার্স্ট উইক। আশা করা যায় এর মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, আর জয়েনিং তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যেই হয়ে যাবে। অফিসিয়াল যে নোটিশটা ভাইরাল হয়েছে তার থেকে প্রায় এক মাস আগে আমার করা ভিডিও তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে, তাতে আমি বলেছিলাম তোমাদের ফেব্রুয়ারি মাসেই জয়েনিং হবে। তো এখন দেখছি সব চ্যানেলে সেটাই বলছে ফেব্রুয়ারিতে জয়েনিং হবে। তা চলো কাট অফটা দেখা যাক, আমি এর আগেও কাট অফের ভিডিও করেছি, তা আমি সেই কাট অফেই রয়েছি, বাড়াইও নি কমাইও নি। আগে ফিমেলদের কাট অফটা নিয়ে আমি আলোচনা করব। ফিমেলদের ক্ষেত্রে ইউআর যারা তাদের 51 প্লাস মাইনাস আমি ধরেছি। প্লাস বলতে ইউআরের ক্ষেত্রে তোমরা অবশ্যই প্লাস টু অবধি ধরতে পারো। ওবিসির ক্ষেত্রে 50 প্লাস মাইনাস, প্লাস ধরলে তোমরা প্লাস ওয়ান ধরতে পারো। এগুলো যা আছে সব প্লাস হওয়ারই সম্ভাবনা বেশি, মাইনাস হওয়ার সম্ভাবনা কম। ইউআরের ক্ষেত্রে তোমরা প্লাস টু ধরবে, ওবিসির ক্ষেত্রে প্লাস ওয়ান। ওবিসি এর ক্ষেত্রে তোমাদের 39 থেকে 41, এর বেশি যাওয়ার তোমাদের কোনো চান্স নেই। এবার আসা যাক এসটি, এসটির ক্ষেত্রে 40 থেকে 41.5 এর মধ্যেই তোমাদের যাবে। আর শিডিউল কাস্ট যারা তাদের তোমাদের 45 থেকে 47 এর মধ্যেই কাট অফ ঘোরাফেরা করবে। আর এই ফিমেল কাট অফটা নিয়ে আমার ভালো করে ডিসকাস করা আছে, তোমরা চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারো। এবার আসি ইউআর মেলদের ক্ষেত্রে। ইউআর মেলদের ক্ষেত্রে তোমাদের কাট অফ 56.75 থেকে 58.75 এর মধ্যেই ঘোরাফেরা করবে, এর বেশি তোমাদের যাওয়ার সম্ভাবনা নেই। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের মেলদের ক্যান্ডিডেটদের পুরো কাট অফের দরকার পড়ে তো আমার চ্যানেলে দেখে নেবে, ভিডিও করা আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।